এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়। অবশেষে গ্রেপ্তার হল বাগদা চন্দন ওরফে রঞ্জন, আইপিএস প্রাক্তন সিবিআই অফিসার উপেন বিশ্বাসের কথিত সেই চন্দন মণ্ডল ওরফে রঞ্জন, যে নাকি সাদা খাতার বিনিময়ে 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে। পেশায় একজন পার্শ্বশিক্ষক এবং চাষি হয়েও সামান্য কমিশনে প্রায় 600 জনকে বেআইনিভাবে শিক্ষকতার চাকরির সুযোগ করে দিয়েছে 7 লক্ষ 10 লক্ষ টাকায়। অবশেষে তাকে আজকে সিবিআই গ্রেপ্তার করে, মূলত বয়ানে অসঙ্গতির কারণেই তাকে গ্রেপ্তার করা হলো যা বলে খবর। এই মুহূর্তে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যে সিবিআই ও ইডির তদন্ত চলছে তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর একটা খবর আমি পাচ্ছি যে কুন্তলের বিভিন্ন এজেন্টের খবর পাওয়া গেছে, তো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে সন্ধেবেলা আসছি। তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম খবর পাওয়ার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দুর্নীতিমুক্ত থাকুন, দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।